ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্র থেকে কোটি টাকার তছরূপের অভিযোগ। বাগদাতে পথ অবরোধ করে বিক্ষোভ গ্রাহকদের, পলাতক পরিষেবা কেন্দ্রের কর্তা। গ্রাহকদের জমানো টাকা আত্মসাৎ করার অভিযোগ ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্রের বিরুদ্ধে। প্রতিবাদে রাস্তা অবরোধ করে বাগদার আশারু স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সামনে বিক্ষোভ গ্রাহকদের। নিজেদের জমানো টাকা ফেরত দিতে হবে, মূলত এই দাবিতেই এদিন ব্যাংকের সামনে বিক্ষোভ দেখান তারা। জানা গেছে, নাটাবেড়িয়া এলাকায় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার একটি গ্রাহক সেবা কেন্দ্র বা সিএসপি রয়েছে। অভিযোগ ওই সিএসপি চালাতেন মনোজ বিশ্বাস। অভিযোগ, ওই শাখার গ্রাহকেরা বিভিন্ন সময় নানাভাবে প্রতারিত হয়েছেন মনোজ বিশ্বাসের মারফত। অভিযোগ, গ্রাহকদের অজান্তেই তাদের অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়া হয়েছে, কারো 3 লক্ষ, কারো বা 1.5 লক্ষ টাকা। এদিন গ্রাহকেরা দাবি করেন সব মিলিয়ে প্রায় কোটি টাকারও বেশি প্রতারণা করেছে অভিযুক্ত। ঘটনার পর থেকেই অভিযুক্ত মনোজ এলাকা ছাড়া। এ বিষয়ে বাবলু প্রামাণিক নামে এক ব্যক্তি বলেন, আমার মা মিনা প্রামাণিকের অ্যাকাউন্ট ছিল এখানে, আমি বাইরে থেকে টাকা পাঠাতাম, মাকে না জানিয়ে অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়া হয়েছে। নাটাবেড়িয়া সিএসপি, যে মনোজ বিশ্বাস যে সিএসপিটা করেছিল, আশারু স্টেট ব্যাংকের শাখা নাটাবেড়িয়া ব্রাঞ্চ করেছিলেন উনি। মোটামুটি আনুমানিক আমরা মনে করছি 300 যত মানুষ ওদের অ্যাকাউন্ট থেকে টাকা এরা লেনদেন করেছে, যা যেভাবে বেআইনি। এক এক দিনে 60,000-70,000, যা সিএসপিতে কোনোদিন আমাদের দেয়নি, 10,000 টাকার বেশি কোনোদিন আমাদের দিত না। আজকে আমরা যখন ব্যালেন্স স্টেটমেন্ট চেক করতে গেছি, দেখছি এক একটা ব্রাঞ্চ থেকে, মানে একটা অ্যাকাউন্ট থেকে 30,000-40,000-60,000, এমনকি আমার মায়ের অ্যাকাউন্ট থেকে আমি বাইরের থেকে টাকা পাঠিয়েছি, একদিনে 60,000, পরের দিন 41,000 টাকা তুলে নিয়েছে। আমার এক অ্যাকাউন্ট থেকে মোটামুটি 1,32,000 টাকা তুলেছে টোটাল 3 দফায়। হ্যাঁ, পালিয়ে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না, ওর বাড়িতে যাওয়া হয়েছিল। এদিন বিক্ষোভ চলাকালীন তারা দাবি করেন, যতক্ষণ পর্যন্ত ব্রাঞ্চ ম্যানেজার এখানে এসে আমাদের টাকা ফেরতের ব্যাপারে আশ্বস্ত না করবেন, ততক্ষণ আমরা আন্দোলন চালিয়ে যাব। প্রয়োজনে মেন ব্রাঞ্চের সামনে গিয়েও আমরা বিক্ষোভ করব। একই দাবি স্থানীয় প্রতারিত এক গৃহবধূর। তিনি বলেন, সমস্যা, আমাদের বই আপডেট অনেক দিন ধরেই আপডেট করে না, বই আপডেট করার জন্য বই রেখে দিয়েছে, আমরা টাকা জমা রাখি, ও নিজে আত্মসাৎ করার জন্য নিজের ব্যাংক অ্যাকাউন্টে রেখে দেয়, টাকা সাথে গেলে টাকা দিয়ে দেয়, বই আমাদের দেশে না, আমরা আপডেট নিতে পারছি না, বই চেকও করতে পারছি না। কোথায়? ওই নাটাবেড়িয়া ব্যাংকের। এইভাবে এরকমও করেছে অনেকের। এখন কী হয়েছে, ও অনেক লোকের এইভাবে টাকা নিয়ে পালিয়েছে। আমারও 60,000 টাকা, আমি টাকা জমা রাখতে গিয়েছিলাম 20,000, আর 40,000 আমার বইতে ছিল, তা ওই 20,000 টাকা তো আদৌ বইতে জমাই করেনি, আর যে 40,000 ছিল আমার টাকা ঢুকেছে কিনা চেক করে দেখার নাম করে ওই 40,000 টাকাও তুলে নিয়েছে। এরকম প্রচুর লোকের। এখন সিএসপি বন্ধ, আমাদের এই যে আশারু মেন ব্রাঞ্চের যে ম্যানেজার, উনি যেয়ে বন্ধ করে দিয়েছে, মনোজ ঘরে ছিল। যদিও প্রতারিত গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার ব্যাপারে ব্যাংক ভাবনা চিন্তা শুরু করেছে বলে জানিয়েছেন আশারু এলাকার কিয়ক্স অপারেটর মৃত্যুঞ্জয় চ্যাটার্জি। তিনি আরও বলেন, অভিযুক্তকে ধরার জন্যও পুলিশের সাথে কথা হয়েছে। বিষয়টা হচ্ছে, মনোজ প্রতারণা করেছে, কথাটা সত্য। এর জন্য আমাদের ব্যাংকের তরফ থেকে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে, যাতে কাস্টমারের যে টাকা জমা দিয়েছে বা কারোর টাকা খোয়া গেছে, তাদের টাকা যাতে সত্বর ফেরত পায়, তার জন্য আমরা 4টে জায়গা সিলেকশন করেছি। তাদের একটা, তারা অ্যাপ্লিকেশন করে ডকুমেন্ট সহ বাজিতপুর সিএসপি, সিন্দ্রানী সিএসপি, আশারু সিএসপি এবং আমাদের ব্রাঞ্চে 2 দিন অ্যাপ্লিকেশন জমা নেওয়া হচ্ছে। এই অ্যাপ্লিকেশনগুলো জমা দিয়ে তাদের যদি তাদের রিসিভিং প্রয়োজন হয়, তাদের রিসিভিং দিয়ে দেওয়া হবে, তাদেরকে একটা নির্দিষ্ট ডেট দিয়ে দেওয়া হবে, সেই ডেটে তাদের সঙ্গে আলোচনা করে আমাদের ব্যাংকের তরফ থেকে সার্চিং করে যদি দেখা যায় প্রমাণ সাপেক্ষ যে যার টাকা খোয়া গেছে তার টাকা অবশ্যই ফেরত দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু যারা এখানে আজকে এই ঘটনাগুলো ঘটাচ্ছে, তারা এই সম্পর্কে কোনো অবগত নই, জানে না তারা যে এই ঘটনাগুলো বা এই আলোচনাগুলো আমাদের হয়েছে ব্যাংকের তরফ থেকে, তার জন্য তাদের আজকে এই অবরোধ বা তারা এই ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করছে। পরিষ্কারভাবে আমাদের ব্রাঞ্চ ম্যানেজার জানিয়ে দিয়েছে, যাদের টাকা খোয়া গেছে তাদের টাকা সত্বর ফেরত দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বাগদা। বর্ষপূর্তি উপলক্ষে আদি মহিমোহন গান্ধীলালের বনগাঁ শাখায় রয়েছে যে কোনো কেনাকাটায় আকর্ষণীয় ছাড়। তোমাদের জানাই সাদর আমন্ত্রণ।